जेहेतु प्लागिन्सटी अलरेडी आमी कॉन्फ़िगर करे नियेछी आमार ब्लॉग साइडे एवं आमार फेसबुक आईडी साथे एटी इंटीग्रेट करा सेजोन्नो आपनादेरके प्रैक्टिकली ए एप साइडी किभाबे नीते हय सेटी देखाते पारछी ना। आमी आपनादेरके बोले दिच्छी स्टेपटा फलो करले आपनारा निजेराई करते पारबेन। आमरा गूगले सार्च दिब फेसबुक फर डेवलपार्स अथवा ए वेबसाइटे जाब developers.facebook.com। एखाने गेले आमरा एइखान थेके लग इन करे माई एप्सेर एखान थेके एड ए न्यू एपे क्लिक करब। एड ए न्यू एपे क्लिक करारे हमें एरक क्रिएट ए न्यू एप आईडी पा जेखने डिसप्ले एक नाम लिखते हैं एक कन्टैक्ट इमेल लिखते है। एरपे हमें एखे क्रिएट एप आईडी ते क्लिक करब। क्रिएट एप आईडी ते क्लिक करारे ये एक कैपचा कोड आसटी एखे लिखब एवं सबमिट बाटने क्लिक करब। एरपे हमार सामने ये एक इंटरफेस चले आसबे जेखाने एड प्रोडक्ट लेखा थाकबे एवं एखान थेके आमी फेसबुक लग इन एटी सेट आप करे निब। फेसबुक लग इन सेट आपे क्लिक करार पोरे आमार परवर्ती काज होच्छे आमी एई इंटरफेसटी पाबो जेखान थेके आमी सिलेक्ट करब ओयेबटीके। ओयेबे क्लिक करार पोरे एई धरनेर इंटरफेस पाबो जेखाने आमी आमार ओयेबसाइटटी लिखब। ओयेबसाइट एड्रेसटी ठीक एभावे जेमनटा आमरा एर आगे एप्स तैरी कराते देखे सेम जिनिस अर्थात जारे इंटीग्रेट करते जाबसाइट एड्रेसटी लिखे सेव बाटने क्लिक करब। एरपे हमार सामने एप डोमेनटी चले आसपे एखे हमार कन्टैक्ट इमेलटी चले आसें दूटी चले आसार पर एखे हमें साइट यूआरएल दीब सब किचु ओके सेव चेंजेस क्लिक करब। सेव चेंजे क्लिक करारे हमार सामने ये जिनिसटी चले आसबे जेखाने आमाके फेसबुक एप आईडी एवं एप सेक्रेट आईडी एवं वैलिड रिडायरेक्ट यूआरएल एटी देखाबे। आमी मूलत एखाने रिडायरेक्ट यूआरएलटी देखते पाबो जेहेतु आमरा यूज करब आमादेर सोशल एप्सटी से कारणे आमादेर किन्तु ये जिनिसटी दरकार एवं ये जिनिसटी आमी सेटिंग्स थेके आमी ये जायगाते पाबो अर्थात ये वैलिड এইখানে দিয়ে দেব। এইখানে দিয়ে দেওয়ার পরে আমি এখান থেকে এই জায়গাতে আমি আমার সেই ইউআরএলটি দিব। তারপরে এখানে ফেসবুক ভ্যালিড যে ডাইরেক্ট ইউআরএলটি সেটা আমি এখানে দেখতে পারবো যেটি হচ্ছে আমার ওয়েবসাইটের পাশে আমি এই ফেসবুকটি এখানে দেখতে পারবো। সেটিংসে ক্লিক করার পরে আমি এই জায়গাতে এই সেম ইউআরএলটি আবার দিয়ে দেব এবং এইখানেও সেম জিনিসটি দিয়ে দেব। যেহেতু অ্যাপস তৈরি করেছি এখন আমার অ্যাপসে একটি আইকন দিতে হবে। আপনারা যে কোনো একটা আইকন তৈরি করে নেবেন ফটোশপ বা যে কোনো একটা মাধ্যমে। এরপরে এখানে মেক ডব্লিউপি ওয়েব অ্যাপস পাবলিক এটি টিক দিয়ে দিবেন। টিক দেওয়ার পরে এই জায়গাতে আপনি দেখতে পারবেন মেক অ্যাপ পাবলিক চুজ এ ক্যাটাগরি। ক্যাটাগরিটি চুজ করবেন এবং এখান থেকে কনফার্ম করবেন। কনফার্ম করলে আপনার জন্য ড্যাশবোর্ড চলে আসবে এবং ড্যাশবোর্ডে এই হচ্ছে আপনার অ্যাপস ভার্সন এবং এই হচ্ছে আপনার আইডি অ্যাপস আইডি। মূলত এই দুটি জিনিসই আমাদেরকে বসাতে হবে এই সেটিংসে যে ফেসবুকের ভিতরে যে ঠিক নিচের দিকে আসব এবং এই হচ্ছে আমার অ্যাপস আই অ্যাপস কি অ্যাপ সেক্রেটারি তো আমরা আগেই পেয়েছি আর যে ভ্যালিড ইউআরএলটি ছিল সেই ইউআরএলটি আমাদেরকে এখানে জেনারেট করতে হবে। এই হচ্ছে বিষয়। আরেকটা বিষয় বলে নিচ্ছে যখন আপনি এই সেকশন পর্যন্ত তৈরি করে ফেলবেন ড্যাশবোর্ডে আসবেন তারপর আপনার সামনে কিছু অপশন সেভাবে আসতে পারে অনেক সময় আসে এরকম তখন আপনার কিছুই করতে হবে না শুধু আপনি ওকে দিয়ে দিবেন এবং এখানেও আসার পরে কিছুই করতে হবে না শুধু ওকে দিয়ে দিবেন। যখন আপনার সোশ্যাল পোস্টারের সাথে এটি ইন্টিগ্রেট হয়ে যাবে এটি যখন বলবে তখন আপনি ওকে দিয়ে দিবেন এবং ওকে দেওয়ার পরে আমরা সেই আগের জায়গাতে ফেসবুকের এখানে আসবো এবং নিচের দিকে আমরা এটি ইন্টিগ্রেট করে দেবো। এই হচ্ছে আমার সেই জায়গা যেটি আমি এখান থেকেও আপনাদের দেখিয়েছি। এই হচ্ছে বিষয়। এইভাবে আপনারা ইন্টিগ্রেট করে নেবেন এবং এই সেটিংসগুলো কিন্তু আপনাকে নিজেকে করতে হবে যে অটো পোস্ট অন ফেসবুকে আপনি কীভাবে দিতে চান যে অ্যালাউ ইন্ডিভিজুয়াল পোস্ট আকারে দেখবেন কি না শেয়ার পোস্টিংটা কী টাইপের হবে ইমেজ করবেন কি না এই সেটিংসটা আমি আগেও দেখিয়েছি সেই অনুযায়ী আপনি সেটিংসটা এখান থেকে করে নেবেন। তো অ্যাপস কীভাবে ক্রিয়েট করবেন ফেসবুকে সেটি আপনারা বুঝতে পেরেছেন। টুইটার কীভাবে কনফিগার করবেন সে বিষয়টি দেখাচ্ছি
এটির জন্য আপনাদেরকে যেতে হবে ডেভেলপার ডট টুইটার ডট কমে যাবেন এবং সেখান থেকে এই ধরনের ইন্টারফেস আপনারা পাবেন। সেই ইন্টারফেস থেকে আপনি ক্রিয়েট অ্যান অ্যাপ্লিকেশন এই পেজটিতে ক্লিক করবেন। তারপরে এখানে আপনি আপনার অ্যাপসের নাম দিবেন এবং আপনি কিছু একটা লিখবেন জাস্ট রিকোয়ারমেন্ট আকারে। তারপর আপনার যে ওয়েবসাইটের সাথে ইন্ডিকেট করবেন সেই ওয়েবসাইটের ডোমেইন নেম দিবেন। তারপর এনেবল সাইন ইনে ক্লিক করবেন। তারপর আপনি এখান থেকে ডোমেইনটা আরও একবার চেক করবেন। তারপর হচ্ছে টার্মস অফ সার্ভিস ইউআরএল। এটি একটি গুরুত্বপূর্ণ বিষয় যে টুইটার অ্যাপসটা ইন্টিগ্রেট করতে গেলে কিন্তু আপনার এই ধরনের একটা পেজ বানানো লাগবে টার্মস সার্ভিস নামে। তো সেটি বানিয়ে নেবেন এবং সেই ইউআরএলটি এখান থেকে দিবেন। প্রাইভেসি পলিসি নামে একটি পেজ বানানো লাগবে। অর্গানাইজেশন নামে একটি পেজ মানে আপনার অর্গানাইজেশন নাম লাগবে এবং তার একটা ডোমেইন, সেই মেইন ডোমেইনটা আপনি এখানে দিয়ে দেবেন। আর এখানে আপনি টেল আস হাউ দিস অ্যাপস বি ইউজড, কী কাজে এটি ইউজ হবে সেটি এখানে হালকা একটু লিখবেন। তারপরে এখানে ক্রিয়েট বাটনে ক্লিক করবেন। আপনি এখানে কাজ শেষ, এরপরে আপনি চলে আসবেন এখানে। এখানে পারমিশনে ক্লিক করবেন এবং এখানে লিখবেন রিড অ্যান্ড রাইট। আর এখানে এডিশনাল পারমিশন আপনি রিকোয়েস্ট ইমেল অ্যাড্রেস ফ্রম ইউজার এটি সেভ দিবেন। সেভ দেওয়ার পরে আপনার সামনে এরকম পেজ আসবে এবং এখানে আপনাকে যে এপিআইটা দেবে সেটি আপনি সেভ করবেন এবং সেভ করার পরে আপনি এখানে ক্রিয়েটে ক্লিক করবেন। এরপর আপনার সামনে একটি কাস্টমার এপিআই কী দেওয়া হবে সেটিও সেভ করবেন এবং অ্যাক্সেস টোকেনটাও এখানে সেভ করে রাখবেন। তারপরে আপনার কাজ শেষ। আশা করি কীভাবে আপনি এটি ব্যবহার করতে হয় সেটি বুঝেছেন। এরপরে আপনি এখান থেকে টুইটারে যাবেন। টুইটারের সেই সেটিংস পেজের নিচে আপনি দেখবেন যে এখানে এপিআই দেওয়ার অপশন আছে, এপিআই সেক্রেট দেওয়ার অপশন আছে, অ্যাক্সেস টোকেন দেওয়ার অপশন আছে, অ্যাক্সেস টোকেন সেক্রেট দেওয়ার অপশন আছে। চারটি অপশন দিয়ে আপনি এখানে সেভ করবেন, ইন্টিগ্রেট হয়ে যাবে। এরপরে নিচের এই সেটিংসটা করে নেবেন, সেটি অন্যান্য সেটিংসের মতো আমি আগে দেখিয়েছি আপনাদেরকে। লিঙ্কডইনের জন্য আমরা যাব linkedin.com/secure/developer। এখানে গেলে আমরা এই পেজটা পাবো। এখানে আমরা ক্লিক করব মাই অ্যাপ্লিকেশন এবং তারপরে আমরা এখানে কোম্পানির নাম দিব এবং কোম্পানির যে কোম্পানির নাম, কোম্পানির ডেসক্রিপশন, তারপর কোম্পানির একটা লোগো, তারপর অ্যাপ্লিকেশন আমরা কী কারণে ইউজ করব, ওয়েবসাইটের অ্যাড্রেস, বিজনেস ইমেইল এবং বিজনেস ফোন নম্বর, এটি দিয়ে টিক দিয়ে সাবমিট বাটনে ক্লিক করব। সাবমিট বাটনে ক্লিক করার পরে আমরা এই পেজটা পাবো যেখানে ক্লায়েন্ট আইডি এবং সেক্রেট আইডি আমাদেরকে দেওয়া হবে। দিলে আমরা এখানে ডিফল্ট অ্যাপ্লিকেশন পারমিশন এই দুটো টিক দিয়ে দিব এবং এখানে আমরা ইউআরএলটা পাবো, ডোমিনের যে ইউআরএলটা সেটি আমরা পেয়ে যাব, সেটি আমরা নিয়ে নেব, অ্যাডে ক্লিক করব, আপডেটে ক্লিক করব। এরপরেই আমরা এখানে লিঙ্কডইনে এপিআই কি বা আইডি যাই বলে সেটি পেয়ে যাব, সেক্রেটটাও পেয়ে যাব এবং সেটি আমাদের এই যে লিঙ্কডইনের যে সেটিংসটা আছে তার নিচে আমরা এখানে বসিয়ে দেব একই জিনিস। থাম্বির জন্য আমরা যাব thumbit.com/docs/en/api/v2। এখানে আসলে আমরা থাম্বির এপিআইটা পাবো এবং এখানে আমরা গেট অ্যান অথ কি এখানে ক্লিক করব, যে রেজিস্টার অ্যান অ্যাপ্লিকেশন, এখানে ক্লিক করার পরে আমরা এই পেজটা পাবো। এখানে অ্যাপ্লিকেশন ইনফরমেশন আমাদেরকে পূরণ করতে হবে। তারপরে আমরা এখানে অ্যাপ্লিকেশনে অ্যাপ্লিকেশন নাম দিব এবং অ্যাপ্লিকেশনে আমাদের যে ইউআরএলটি আছে ওয়েবসাইটে সেটি দিব এবং এখানে ডেসক্রিপশনে হালকা কিছু লিখতে হবে এবং অ্যাডমিনিস্ট্রেটিভ কন্ট্যাক্ট ইমেলে আমাদের ইমেলটা দিব, এখানে কলব্যাক ইউআরএল আমাদের ডোমেইনটা দিব। দেওয়ার পরে আমরা এখানে রোবটটিকে ক্লিক করব এবং এখান থেকে রেজিস্টারে ক্লিক করব। ক্লিক করার পরে আমাদেরকে এই পেজে নিয়ে আসবে, এখানে আমরা টেস্ট অ্যাপ্লিকেশন এখানে ক্লিক করব এবং তারপরেই আমাদেরকে থাম্বিরের কনজিউমার আইডি এবং সেক্রেট কি দেওয়া হবে সেটি আমরা বসাবো এই সেটিংসের থাম্বিরের ঘরের। এখানে আমরা যদি নিচের দিকে আসি দেখব আমরা এই যে কনজিউমার কি এবং থাম্বির কি সেটি দেওয়ার অপশন আছে। তো এবার আমরা দেখব যে ইনস্টাগ্রামে কীভাবে আমরা অ্যাড করব। আমরা চলে যাব instagram.com/developer/clients/manage। এখানে ক্লিক করলে আমরা এই পেজ পাবো, এখান থেকে ম্যানেজ ক্লায়েন্ট এবং রেজিস্টার এ নিউ ক্লায়েন্ট। এখানে ক্লিক করার পরে আমাদের একটা এরকম একটা ইন্টারফেস আসবে এবং এখানে আমাদের ইনফরমেশন ফিল আপ করবো, আমাদের নাম দিব, ডেসক্রিপশনে কিছু লিখব, ওয়েবসাইট অ্যাড্রেস দিব এবং ভ্যালিড রিডাইরেক্ট ইউআরএল আমরা সেট করব এবং আমরা রেজিস্টারে ক্লিক করব। আর এখানে একটা ক্যাপচা থাকবে, ক্যাপচাটি ফিল আপ করব। এরপরে আমাদের সামনে এই পেজটা চলে আসবে যেখানে আমাদের ক্লায়েন্ট আইডি এবং আমাদের ক্লায়েন্ট স্ট্যাটাস দেওয়া হবে, এই দুটো আমরা সেভ করে রাখবো। এরপরে আমরা এখান থেকে ম্যানেজ
অ্যাপ্লিকেশন নেম, এখানেই আমরা মূলত আমাদের সেই ক্লায়েন্ট সেক্রেট এবং ক্লায়েন্ট আইডি পাবো। এবং সেমভাবে আমরা এখানে ক্লিক করবো স্টার্ট এ সাবমিশন। স্টার্ট এ সাবমিশনে ক্লিক করার পরে যে আইডি পাসওয়ার্ডটা আমরা পাবো সেটি আমরা এখানে ইনস্টাগ্রামে আমরা ইন্টিগ্রেট করে দেবো। ইনস্টাগ্রামের নিচে দিকে যদি আসি সেম এখানে দেখব যে ইনস্টাগ্রামের এখানে আমাদের যে ইউজার নেম দরকার এবং আমাদের পাসওয়ার্ড দরকার, তাহলে আমরা এপিআইটা এখানে ইন্টিগ্রেট করতে পারবো। আর পিন্টারেস্টের জন্য আমরা চলে যাবো developers.pinterest.com/apps, সেখানে ক্লিক করব আমরা ক্রিয়েট অ্যাপ। ক্রিয়েট অ্যাপে ক্লিক করলে আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে, নাম দেবো, ডিসক্রিপশন দেবো, এবং পরে আমরা এরকম একটা পেজ পাবো যেখানে আমাদের আইডি এবং আমাদের সেক্রেট আইডি দুটি দিয়ে দেওয়া হবে, এবং আমরা এই ফর্মটি ফিল আপ করবো আমাদের ওয়েব অ্যাড্রেস সহকারে, কোলাবরেট যদি করতে হয় করব। এবং এখানে আমাদের প্ল্যাটফর্মে আমাদের সেই রিডাইরেক্ট ইউআরএলটি থাকবে, সেই কোডটাও আমরা পেয়ে যাব। এরপরে আমরা অ্যাপসটা তৈরি হবে, আমরা ওকে দিব, এবং ওকে দেওয়ার পরে এটি আমরা ইন্টিগ্রেট করে দিব আমাদের এই ইনস্টাগ্রামের দুঃখিত পিন্টারেস্টের এই পেজে। তবে এটার জন্য একটা শর্তের কথা কিন্তু আপনাদেরকে বলেছি যে অবশ্যই আপনার কিন্তু একটি পিন্টারেস্ট এসএসএল দরকার হবে আপনার সাইটের জন্য, আর না হলে কিন্তু এরা আপনাকে যে অ্যাপস সে অ্যাপসটি ক্রিয়েট করতে দিবে না। যা হোক, ইতিপূর্বে আপনাদেরকে বলেছি যে ফেসবুক, টুইটার সহ সকল সোশ্যাল মিডিয়া সাইটগুলোতে আমার অলরেডি অ্যাপস ক্রিয়েট করা আছে, এবং সেই অ্যাপসগুলো আমার এই প্লাগিনসের সাথে ইন্টিগ্রেট করা আছে আমার পার্সোনাল ওয়েবসাইটে। সে কারণে আপনাদেরকে প্র্যাকটিক্যালি বিষয়গুলো দেখাতে পারলাম না, তারপরেও আপনাদেরকে ভালো মতো আইডিয়া দিতে পেরেছি। যদি সেগুলো ফলো করতে পারেন তাহলে প্রত্যেকটার অ্যাপস তৈরি করে আপনারা এখানে ইন্টিগ্রেট করতে পারবেন। এছাড়াও যদি সমস্যায় পড়েন তাহলে আপনাদেরকে একটি সমাধান দিচ্ছি। যখন আপনি এই অ্যাপসটি ইনস্টল করবেন, দুঃখিত এই প্লাগিনসটি ইনস্টল করবেন, তখন আপনি এটি এই যে সোশ্যাল অটো পোস্টার পাবেন এবং তার নিচে একটি টক্স নামে একটি ফাইল পাবেন, এটিকে রাইট বাটন ক্লিক করে ওপেন নিউ ট্যাব দিলে আপনার এখানে সোশ্যাল অটো পোস্টারের ভিডিও টিউটোরিয়াল পাবেন যেটি কিনা ইংলিশ। যদি এটি দেখে আপনাদের বুঝতে অসুবিধা হয়, যদিও এখানে সেটিংসগুলো আলোচনা করা আছে, সেটিংসগুলো আমি প্র্যাকটিক্যালি আপনাদের আলোচনা করেছি, সেটিংস নিয়ে আপনাদের হয়তো খুব একটা সমস্যা হবে না। আপনাদের যেটি সমস্যা হবে সেটি হচ্ছে এই সেট আপস নিয়ে। আপনারা এই সেট আপসে যদি ক্লিক করেন তাহলে এখানে দেখবেন যে, দুঃখিত এখানে নেই, আমরা আবার একটু ডকুমেন্টেশনে চলে যাচ্ছি। এখান থেকে আপনারা ডকুমেন্টেশনে ক্লিক করার পরে নিচের দিকে দেখবেন সোশ্যাল নেটওয়ার্ক ইন্টিগ্রেশন। এখানে প্রত্যেকটা ইন্টিগ্রেশন আলাদা আলাদাভাবে উল্লেখ করা আছে। যেমন আপনি যদি ফেসবুক ইন্টিগ্রেশন করতে চান তাহলে জাস্ট এখানে রাইট বাটন ক্লিক করুন, এবং এখানে আসার পরে কিভাবে ফেসবুক অ্যাপ্লিকেশন ইন্টিগ্রেট করতে হয় তার ভিডিও এখানে দেওয়া আছে। কেননা এই অ্যাপসগুলো শুধুমাত্র যে এই প্লাগিনসের জন্য তৈরি হবে বা হয়েছে তা কিন্তু না, এই অ্যাপসগুলো আমরা অন্য অন্য অনেক কাজে ব্যবহার করতে পারি, যেগুলোর মাধ্যমে এই সোশ্যাল অটো পোস্টার প্লাগিনসের মতো আরও অনেক প্লাগিনস আছে যেগুলোতে আমরা কাজে লাগাতে পারি। সে কারণে আপনি এখান থেকে ভিডিওটি দেখতে পারেন, চাইলে ডাউনলোড করতে পারেন, আর যদি বেশি সমস্যা হয় তাহলে এখানে ফলো করবেন স্ক্রিনশট আকারে, এখানে বিষয়গুলো দেওয়া আছে, এটি ফলো করলেও আপনারা পারবেন। আশা করি বুঝতে পেরেছেন, একইভাবে এখানে সবগুলোর বিষয় আছে, ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম সবই রয়েছে। সেভাবে আপনারা এই প্লাগিনসটি ইন্টিগ্রেট করে আপনারা কাজ করবেন, অটো পোস্ট করবেন, যার মাধ্যমে আপনারা আপনাদের ওয়েবসাইটে প্রচুর ভিজিটর জেনারেট করতে পারবেন এই প্লাগিনসটার মাধ্যমে, এবং আপনার অনেক সময় বেঁচে যাবে, আপনাকে ম্যানুয়াল পোস্ট আর করতে হচ্ছে না।